শ্রীবৃন্দ, রিসোর্স টিচার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি দেবজিৎ রায়, রিসোর্স টিচার, বিজ্ঞান, হুগলা উচ্চ বিদ্যালয়, কুরথলা, নেত্রকোনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ যে অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর গঠন, আমরা সেই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে পরমাণুর গঠনের কথা একটু মনে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে একটা পরমাণুর নিউক্লিয়াসে তার সকল প্রোটন এবং নিউট্রন থাকে। একটা পরমাণুর নিউক্লিয়াসে ওই পরমাণুর সকল প্রোটন এবং নিউট্রন থাকে, এবং ওই পরমাণুর সমস্ত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র বলে চারদিকে প্রদক্ষিণ করে। ওই পরমাণুর সমস্ত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কেন্দ্র করে চারদিকে, মানে নিউক্লিয়াসের চারদিকে প্রদক্ষিণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার যদি আমরা বলি পারমাণবিক সংখ্যা কি, আমরা বলব একটা পরমাণুর নিউক্লিয়াসে, আমি আবার বলছি, একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকে ওই প্রোটনের সংখ্যাটাই হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। আমি আবার বলছি, একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ওই সংখ্যাটাই হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। অর্থাৎ একটা পরমাণুর প্রোটন সংখ্যাকেই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একটা পরমাণুতে তিনটা প্রোটন থাকে, যদি একটা পরমাণুতে তিনটা প্রোটন থাকে, তাহলে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা হবে, পারমাণবিক সংখ্যা হবে তিন। আমি আবার বলছি, যদি একটা পরমাণুতে তিনটা প্রোটন থাকে, তাহলে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা হবে তিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই পরমাণুর প্রোটন সংখ্যা, ওই পরমাণুর প্রোটন সংখ্যা। এইবার যদি আমরা ভর সংখ্যা নিয়ে কথা বলি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দিয়ে শুনবা, ভর সংখ্যা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং নিউট্রন সংখ্যা আছে তার সমষ্টিকে আমরা বলি ভর সংখ্যা। আমি আবার বলছি, একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন এবং নিউট্রন সংখ্যা আছে তার সমষ্টিকে আমরা বলি ভর সংখ্যা। যদি এখানে তিনটা প্রোটন ও তিনটা নিউট্রন থাকে, যদি এখানে তিনটা প্রোটন ও তিনটা নিউট্রন থাকে, তাহলে এই পরমাণুর ভর সংখ্যা হবে তিনটা প্রোটন ও তিনটা নিউট্রন, অর্থাৎ তিন যোগ তিন অর্থাৎ ছয়। অর্থাৎ একটা পরমাণুর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে একটা পরমাণুর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝলাম? পারমাণবিক সংখ্যা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকে ওই সংখ্যাটাই হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। আর ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলা প্রোটন এবং যতগুলা নিউট্রন থাকে তাদের সমষ্টি হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, মানে অনেক সময় আমাদের পরীক্ষাতে প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বের করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা একটু দেখব। বইয়ের এক্সাম্পলটা হচ্ছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৭। ওই মৌলের, আচ্ছা, পারমাণবিক সংখ্যা ১৭ এবং ভর সংখ্যা
35 ওই মোড়ে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, অনেক সময় এরকম ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, তো সেটা আমরা কীভাবে করবো সেটা এখন একটু দেখব। তো ব্যাপার হচ্ছে, ক নামক একটি মোলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35, ওই মোলের ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। শুক্র শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, আমি একটু আগে পড়েছি যে পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে যদি এই মোলের পারমাণবিক সংখ্যা 17, যদি এই মোলের পারমাণবিক সংখ্যা 17, তাহলে মানে অবশ্যই এই মোলের প্রোটন সংখ্যাও তাই হবে। যদি এই মোলের পারমাণবিক সংখ্যা 17 হয় তাহলে প্রোটন সংখ্যাও 17 হবে। আবার আমরা এটাও করেছি যে একটা মৌলের কেন্দ্রে, মানে একটা একটা পরমাণুর কেন্দ্রে বা একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে তার বাইরে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকে। একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে তার বাইরে ততগুলাই ইলেকট্রন থাকে। অর্থাৎ যদি এই পরমাণুর নিউক্লিয়াসে 17টি প্রোটন থাকে তাহলে অবশ্যই এই এই পরমাণুর বাইরে বা নিউক্লিয়াসের বাইরে 17টি ইলেকট্রন আছে। তাহলে এই পরমাণুর ইলেকট্রন সংখ্যাও 17। এইবার আসি আসি আমরা নিউট্রন সংখ্যা কীভাবে বের করব। সুপ্র শিক্ষার্থীবৃন্দ, আমি একটু আগে পড়েছি যে একটা পরমাণুর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। একটা পরমাণুর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে যদি আমরা ভর সংখ্যাটিকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই, যদি আমরা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে থাকবে নিউট্রন সংখ্যা। সুতরাং নিউট্রন হবে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান 8। তাহলে এইভাবে আমরা খুব সহজেই একটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। সুপ্র শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা বুঝতে পারছ। তো এবার আসি হচ্ছে আইসোটোপের ব্যাপারে। তো আইসোটোপ কি আমরা জানি, আমরা দেখছি যে আমাদের চারপাশে অনেক মৌল রয়েছে এবং একই মৌলের অনেক অনেক পরমাণু রয়েছে। একটু কল্পনা করা যাক, যদি আমরা একই মৌলের দুইটা পরমাণু নেই, আবার বলছি যদি আমরা একই মৌলের দুইটা পরমাণু নেই, সেই ক্ষেত্রে ওই দুইটা পরমাণুর ক্ষেত্রে তাদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা পরস্পর সমান হওয়ার কথা। কেন? কারণ তারা একই মৌলের পরমাণু। কিন্তু কিছু কিছু মৌলের ক্ষেত্রে একই মৌলের পরমাণু হওয়া সত্ত্বেও পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা পরস্পর সমান হয় না। যেমন যদি আমরা হাইড্রোজেনের কথা বলি, প্রকৃতিতে আমরা হাইড্রোজেনের তিন ধরনের পরমাণু পাই। তিন ধরনের পরমাণু আমরা হাইড্রোজেনের প্রকৃতিতে পাই, যার মধ্যে কিছু পরমাণু আছে যাদের নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না, বাহিরের ধর একটি ইলেকট্রন থাকে। আর কিছু পরমাণু আছে যার নিউক্লিয়াসে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে এবং বাহিরের তো একটি ইলেকট্রন থাকে। আর কিছু পরমাণু আছে যার নিউক্লিয়াসে একটি প্রোটন ও দুইটি নিউট্রন থাকে, বাহিরে একটি ইলেকট্রন থাকে। সুপ্র শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা, এই পরমাণুর ক্ষেত্রে যেহেতু ভিতরে কোনো নিউক্লিয়াসে কোনো নিউট্রন নাই, সেই ক্ষেত্রে এই পরমাণুর এই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 1, কারণ তার একটি প্রোটন রয়েছে। অর্থাৎ এই এই পরমাণুর ভর সংখ্যাও 1 এবং পারমাণবিক সংখ্যাও 1। সুপ্র শিক্ষার্থীবৃন্দ, এই পরমাণুতে কিন্তু একটি প্রোটন রয়েছে, তাই এই পরমাণুর পারমাণবিক সংখ্যা 1, কিন্তু এই পরমাণুতে একটি প্রোটনের পাশাপাশি একটি নিউট্রন রয়েছে, তাই এই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 2। এই পরমাণুর দ্বারা এই পরমাণুর মধ্যে একটি প্রোটন রয়েছে, তাই তার পারমাণবিক সংখ্যা 1,
এবং একটি প্রোটনের পাশাপাশি দুটি নিউট্রন রয়েছে, তাই তার মোট সংখ্যা হচ্ছে তিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি পরমাণুই হাইড্রোজেনের হওয়া সত্ত্বেও তাদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা এক হওয়া সত্ত্বেও তাদের প্রত্যেকের ভর সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন। সেই ক্ষেত্রে এই তিনটি মূল পরমাণু হচ্ছে পরস্পরের আইসোটোপ। তাহলে আইসোটোপের সংখ্যাটা কি হবে? আমি বলি আইসোটোপের সংখ্যাটা হবে এরকম ভাবে যে যদি একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা পরস্পর সমান হলেও ভর সংখ্যা পরস্পর সমান না হয় তাহলে ওই সকল পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। আমি আবার বলছি, যদি একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা পরস্পর সমান হওয়া সত্ত্বেও ভর সংখ্যা যদি পরস্পর সমান না হয় তাহলে ওই সকল পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। সেই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের তিনটি আইসোটোপ দেখতে পাই, যার প্রথমটির নাম হচ্ছে হাইড্রোজেন, দ্বিতীয়টির নাম হচ্ছে ডিউটেরিয়াম, এবং তৃতীয়টির নাম হচ্ছে ট্রিটিয়াম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং আইসোটোপ খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। ধন্যবাদ।